আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, পোল্যান্ডকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল রাশিয়া। ইউক্রেনে হামলায় রাশিয়ার 4 নাগরিক হতাহত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাৎসি প্রসার মন্ত্রণালয়ের পরিণত হয়েছে বলেছে রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে অর্থনীতিতে ইরানের বিশাল চমক। চীনে উড্ডয়নের সময় উড়োজাহাজে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। পোল্যান্ডকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল রাশিয়া। পোল্যান্ডের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভ 9 মে সোমবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত সোভিয়েত সেনা সমাধিতে ফুল দিতে চান, কিন্তু এ সময় ইউক্রেন যুদ্ধবিরোধী ও রাশিয়া বিরোধী বিক্ষোভকারীরা রাষ্ট্রদূতকে লক্ষ্য করে লাল তরল রং ছুড়ে মারে, যা পুরো মুখে গিয়ে পড়ে। আর এ ঘটনায় ভীষণ ক্ষিপ্ত হয়েছে রাশিয়া। বুধবার তারা রাশিয়ায় নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত ক্রাস্তভ ক্রাসওয়েস্কিকে ডেকে পাঠায়। এই ঘটনার জন্য পোল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলে রাশিয়া। বিবৃতিতে তারা বলেছে, রাশিয়া এ ঘটনার সঙ্গে যারা জড়িত পোল্যান্ডের নেতাদের কাছ থেকে আনুষ্ঠানিক ক্ষমার দাবি করছে, এবং পোল্যান্ডের রাশিয়ার রাষ্ট্রদূত রাশিয়ার সকল বিদেশি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। ওই বিবৃতিতে হুমকি সুরে রাশিয়া আরো বলেছে, মস্কোর দাবির ওপর অয়ারশর পোল্যান্ডের প্রতিক্রিয়া দেখে রাশিয়া পরবর্তী ব্যবস্থা নেবে। এদিকে জানবেন, ইউক্রেনে হামলায় রাশিয়ার 4 নাগরিক হতাহত। ইউক্রেনে হামলায় রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। বুধবার বেলগোরোদের গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকোভ এ হতাহতের অভিযোগ করেছেন। বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন, এ পর্যন্ত এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন, অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথে তিনি নিহত হন, আহত হয়েছেন আরও 3 জন। তিনি আরও জানান, চলতি বছর 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের পর তার অঞ্চলটি এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 16 গ্রামকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে একটি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন এক সময়ে এ খবর এসেছে যখন ইউক্রেনে রুশ অভিযানের 77তম দিন চলছে। রাশিয়ার সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা চালাচ্ছে বলে বারবার অভিযোগ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে বেলগোরোদের একটি তেল স্থাপনায় ইউক্রেনের হামলা চালানোর অভিযোগ করেছে গভর্নর ভায়াচেস্লাভ গ্লাদকোভ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে অনুরোধ করার পরিকল্পনাটি রয়েছে শহরটির কর্তৃপক্ষের। বর্তমানে শহরটি পরিচালনা করছে এবং একটি বেসামরিক ও সামরিক প্রশাসন। গেল 24 ফেব্রুয়ারি, প্রতিবেশী ইউক্রেনকে নিরস্ত্রীকরণ এবং নতুন নাৎসি মুক্ত করতে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মস্কোর সঙ্গে একীভূত হতে যাওয়া প্রথম কোনো অঞ্চল হতে যাচ্ছে খেরসন। রাশিয়া বলেছে অঞ্চলটি রাশিয়ার মূল ভূখণ্ডে যুক্ত হবে, সেই সিদ্ধান্ত নেয় অধিকার স্থানীয়দের বাসিন্দাদের। যদিও অঞ্চলটি থেকে বিতাড়িত মেয়র হেন্নাদি লাহুতা বলেন, স্থানীয় বাসিন্দারা দখল দায়িত্ব থেকে মুক্ত হয়ে তাদের মাতৃভূমিতে ফিরে যেতে চান। এদিকে জানবেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাৎসি প্রসার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনীর প্রচার ও গুজব মন্ত্রণালয়ের মতো অপপ্রচার শুরু করেছে। তিনি বুধবার মস্কোয় এক বক্তৃতায় বলেন, নাৎসি বাহিনী প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করত, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে সেই একই কাজ করতে শুরু করেছে। তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার অধীনস্থদের এই মর্মে নির্দেশ দিয়েছে যে তারা যেন অবিরাম রাশিয়ার বিরুদ্ধে গালিগালাজ ও অপমানকর ভাষা প্রয়োগ করে এবং অরুচিকর ছবি প্রকাশ করে। এ কাজে আমেরিকার উদ্দেশ্য রাশিয়ার বেসামরিক নাগরিকদের মাঝে সবচেয়ে কাল্পনিক ভুয়া খবর প্রচার করা। রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান বলেন, ওয়াশিংটন বিশ্বাস করে এ ধরনের বাজে প্রচার চালিয়ে রাশিয়ার জনগণকে এদেশের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা যাবে এবং এদেশের জনগণ ও প্রচারণায় প্রভাবিত হয়ে রাশিয়ার পশ্চিমাদের স্বার্থ রক্ষাকারী কথিত লিবারেল ডেমোক্রেটিক সরকার প্রতিষ্ঠা করে দেবে। ওয়াশিংটন মস্কোর বিরুদ্ধে এ ধরনের লক্ষ্য বাস্তবায়নের কাজে সম্পূর্ণ ব্যর্থ হবে উল্লেখ করে নারিশকিন বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে গোয়েবলসের মিথ্যা প্রচারের থিওরি সফল হয়নি, বরং ব্যর্থ হয়েছিল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, রাশিয়ার ওপর যে কোনো উপায়ে চাপ প্রয়োগ করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ওয়াশিংটন সম্ভাব্য সব কিছু করবে।
এদিকে জানবেন মার্কিন নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে অর্থনীতিতে ইরানের চমক। নানা কারণে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে, কিন্তু এরই মতো দেশটির অর্থনৈতিক অবস্থা নিয়ে করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল IFM সর্বশেষ তালিকায় শীর্ষে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনৈতিক দেশগুলোর তালিকায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যের দেশটি ইরান। দেশটির আগে মাত্র 19টি দেশ ছিল। IFM এর তালিকায় 20তম অবস্থানে উঠে এসেছে ইরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতির আকার বিচারের পোল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আর্জেন্টিনার মতো দেশের চেয়েও ইরান এখন এগিয়ে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা গত রোববার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয় 2021 সালে ইরানের মানুষের ক্রয় ক্ষমতা, সমতা ও পার্চেজিং পাওয়ার প্যারিটি সমন্বয়ের মাধ্যমে মাথাপিছু মোট দেশ উৎপাদনের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সর্বশেষ এ তালিকা করেছে। IMF এর দেওয়া হিসাব অনুযায়ী PPK ভিত্তি ধরেই 2021 সালে ইরানের GDP ছিল 1,43,600 কোটি মার্কিন ডলার। আন্তর্জাতিক এই সংস্থাদের অনুমান 2022 সালে ইরানের GDP আকার আরো 13,700 কোটি ডলার বেড়ে 1,57,300 কোটি ডলারে গিয়ে দাঁড়াবে। IFM এর দেওয়া উল্লেখিত এসব তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কয়েক বছর ধরে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা রেখেছে যুক্তরাষ্ট্র, তবে এরই সময়ে ইরানের অর্থনীতির আকার বেড়েছে। 2021 সালের হিসাব অনুযায়ী বিশ্বের 173টি দেশের চেয়ে সে বছর ইরানের অর্থনীতি আকার বড় ছিল। IFM এর ওই প্রতিবেদন অনুযায়ী বিশ্বের 173টি দেশে চেয়ে সে বছর ইরানের অর্থনীতির আকার ছিল বড়। IFM এর ওই প্রতিবেদন অনুযায়ী PPP ভিত্তিতে 2021 সালে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি ছিল চীন। চীনের পর দ্বিতীয় অবস্থানে ছিল আমেরিকা। ওই বছর চীনের GDP ছিল আনুমানিক 27,20,600 কোটি ডলার। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের GDP ছিল 22,99,700 কোটি মার্কিন ডলার। এদিকে জানবেন চীনে উড্ডয়নের সময় উড়োজাহাজে আগুন। চীনের বিমানবন্দরে তিব্বত এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। মুহূর্তে আগুন ধরে যাত্রীবাহী উড়োজাহাজটি। তবে সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল 8টায় ফ্লাইটটি চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহর চংকিং থেকে 9 ক্রু ও 113 যাত্রী নিয়ে তিব্বতের নিক্সি শহরের দিকে যাত্রা শুরুর সময় দুর্ঘটনাটি ঘটে। এয়ারলাইন্সটি বিবৃতিতে জানায়, চংকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় পাইলট জাহাজটিতে অস্বাভাবিকতা বুঝতে পেরে উড্ডয়ন থামিয়ে দেন। দ্রুতগতিতে জেটটি রানওয়ে অতিক্রম করে এবং এতে আগুন ধরে যায়। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের ছবিগুলো দেখা গেছে, আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেটের দানায় আগুন ধরে যায়। তিব্বত এয়ারলাইন্স বিবৃতিতে জানিয়েছে, সব যাত্রী ও ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীরা সবাই সামান্য আঘাত পেয়েছেন, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। চকিং জিয়াংবেই আন্তর্জাতিক বিমানবন্দর আলাদা বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট TB9833 উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে উড়োজাহাজটি সম্মুখভাগের বাম পাশে আগুন ধরে যায়। সামান্য আহত কমপক্ষে 40 যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, যোগ করে বিমানবন্দর কর্তৃপক্ষ এই কথা বলেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।